কাউকে অনলাইনে ফোন করলে আপনি কি মাল অনলাইনে পাঠিয়ে দিবেন? সে যদি আপনি অনলাইনে আমাকে পেমেন্ট করে দেন, হ্যাঁ অনলাইন মাল পাঠিয়ে দেব। তা আপনার নাম্বারটা একটু বলে দিন, আমি সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছি কার্ড ফার্ড। না আমার ভিউয়ার্সটা দেখে নেবে, একটু নাম্বার যদি মুখে বলে দেন। হ্যাঁ একটু যদি নাম্বার বলে দেন, ভিডিও হচ্ছে। নাম্বার? হ্যাঁ মোবাইল নাম্বার তো 7595-0397-49। যার লাগবে দাদাকে ফোন করবেন এখানে। আপনার অনলাইনেরও কত কত পিস নিতে হবে অনলাইনে ফোন করলে? অনলাইনে মিনিমাম 1000 টাকার কাছাকাছি। 1000 টাকা হোম ডেলিভারি করে দেবেন? হ্যাঁ হোম ডেলিভারি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালোই থাকবেন। আপনাদের জন্য ফিরে একটা আপনার ভিডিও নিয়ে চলে আসি মংলাহাটে, যেটা আমি প্রথমবার মংলাহাটে গিয়েছিলাম, খুবই ভালো লাগলো। খুবই অনেকেই কেনাকাটা করলাম, খুবই এখানে কম দাম, সব কিছুই পাওয়া যাবে, মেয়েদের নিয়ে ছেলেদের সব কিছু এ-টু-জেড পাওয়া যাবে। ওইখানে যেয়ে কাকুর সঙ্গে কথা বললাম, আরও দোকানে গেলাম। কাকুর সঙ্গে আপনি দেখেছেন নিশ্চয়ই আগে, কাকু বললো হোম ডেলিভারি হয়ে যাবে, 1000 টাকা নিলে 5000টা নিলে হোম ডেলিভারি করে দিবে। তো পয়সাটা আগে কিছু পয়সা অ্যাকাউন্টে দিতে হবে, ওর পরে আপনার মালটা এখানে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিবে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আপনি খুবই কম দামে পেয়ে যাবে, খুবই কম দামে। আপনাদেরকে বলে জেনে রাখুন, এই দোকানটা যে এই হাটটা যে বসে ঠিক সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত বসে। তো আপনাদেরকে এই মধ্যে আসতে হবে, অনেকে বলে মঙ্গলবার 9টা পর্যন্ত বসে, কিন্তু না, মঙ্গলবার বিকাল পর্যন্ত বসে, বিকাল 4টা-5টা পর্যন্ত হই মার্কেটটা, ওর পরে উঠে যায়। যে ফুটপাতে থাকে ওরা 9টা পর্যন্ত থাকে, নাহলে বাকি সবাই বিকাল 4টা-5টা পর্যন্ত থাকে, যত দোকান আছে। আপনারা আসলে নিশ্চয়ই এইখানে দুপুরে আসুন, সকালে আসুন, মঙ্গলবারে কোনো ব্যাপার নয়, কিন্তু মঙ্গলবার সোমবারে আসবেন না। সোমবারে অনলি হোলসেলদের জন্য হয়, আর মঙ্গলবার রিটেলার যারা আছে ওদের জন্য এখানে খুবই কম দামে নিম্ন রেটে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের উৎসাহ হয়, আরও এমনি ভিডিও আপনাদের জন্য আনার জন্য অনেক উৎসাহ হয়। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, আর কমেন্ট করে বলবেন আপনারা কোথা থেকে বলছেন, আপনাদের আসার জন্য কি সুবিধা হবে আমি ওইটাও বলে দেবো কমেন্ট সেকশনে। আপনি আরও যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। কাকুকে আমি অনেক কিছুই জিজ্ঞেস করেছি, যেটা সাউন্ডের জন্য ঠিকমতো শোনা যাচ্ছে না। এইখানে রেট জিজ্ঞেস করছি, রেট এখানে আছে আপনার কুর্তির আছে 100-150, আপনার ভালো ভালো জামা আছে 500-600-400, এর মধ্যে আপনি পেয়ে যাবে অনেক ধরনের জিনিস এখানে আছে, যাবতীয় জিনিস। এমনি ভিডিও আমি সবসময় আপলোড করব, আরও অনেক ভিডিও আছে যেসব আপনাদের জন্য আমি শ্যুট করেছি, সব আপলোড করব। তো আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিন এমনি ভিডিও পাওয়ার জন্যে। যে আমরা নিয়েছি এখানে, আপনি 1 পিসও নিতে পারেন, কিন্তু আপনি 6 পিসও নিতে পারেন। তো আপনাকে জায়গা দেখে নিতে হবে, এই কাকুটার কাছে এলে আপনি 1 পিস 2 পিস করেও পেয়ে যাবেন, কিন্তু আদার সবাই দিবে না, দেখে দেখে আপনাদেরকেও নিতে হবে কারা দিচ্ছে 1 পিস 2 পিস করে। এই কাকুরা যেমনি দিয়েছে আমাদেরকে 2 পিস করে 3 পিস করে এমনি দিয়েছে, দেখছেন আপনারা 1টা-2টো বার করে দিচ্ছে এমনি। আমরা দেখে দেখে কিন্তু অনেকেই নিয়েছি, খুবই ভালো লাগলো। আমরা প্রথমবার এই মংলাহাটে এলাম, এসে খুবই ভালো লেগেছে। ঠিক এটা হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক পিছন দিকে, আপনার যখন রেলওয়ে স্টেশনে নেমে যাবে পিছন দিকে দেখবে একটা ব্রিজ গেছে, ওই ব্রিজে ডাইরেক্ট প্ল্যাটফর্ম দিয়ে উঠা যায়, কিন্তু উঠতে দেবে না, আপনাকে বাইরে দিয়ে আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে বাস স্ট্যান্ড উপর দিয়ে একটা রোড চলে গেছে, যে পিছন দিকে ওই রোড ধরে আপনি আসলেই আপনার পুরো চোখের সামনে পড়ে যাবে। ব্রিজের নিচে নেমে হাটটা হচ্ছে, খুবই মানে অনেকই লোক থাকে, প্রচুর ভিড়। তো আমি অন্য ভিডিওতে দেখাবো, এটা আমি কাকুরই ভিডিও করেছি, যে কাকু নাম্বারও দিয়েছে, আগে দেখবে ভিডিওর আগে আছে নাম্বার দিয়েছে কাকুর, যে কাকু বলেছে ফোন করলে অনলাইনও পাঠিয়ে দিবে, যে কোনো জিনিস ভিডিও কল করেও দেখিয়ে দিবে। তো খুবই কম রেটে পেয়ে যাবে যদি আপনারা বাড়িতে বসে ব্যবসা করতে চান। তো আপনারা আগে যাচাই করুন, করার পর কিনুন। তো কেনা বেচার সময় তো আমি থাকবো না, তাই জন্য আপনাদেরকে দেখেই কিনতে হবে। এমনি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আবার বলছি সাবস্ক্রাইব করে দিবেন, কেন এমনি ভিডিও আমি প্রত্যেকবারই আবার আনবো। এই মংলাহাটে আদার্স বিভিন্ন হাটে আনবো, দেখতে পাচ্ছেন কত ভিড়, ছোটো গলির মধ্যে এখানে দোকানে দোকান ভর্তি, আপনি না আসলে কিছু বুঝতেই পারবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই।